নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মোনা ফুড কিচেন চলুন শুরু করে নেওয়া যাক আজকের রেসিপি সেটার জন্য আমি এখানে ময়দাতে নুন চিনি আর অল্প পরিমাণে একটু তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব পরোটা বা লুচি যে কোনো কিছুর ক্ষেত্রে ময়মটা কিন্তু ভালো করে মেশানোটা খুবটাই দরকার যত ভালো করে আমরা ময়মটা মেশাতে পারবো ততটাই ভালো আমাদের পরোটা বা লুচি হবে তারপর অল্প অল্প জল দিয়ে আমরা ময়দাটাকে ভালো করে মেখে নেব এখানে কোনো হার্ড বা কোনো সফট করে ময়দাটাকে মাখার কোনো ব্যাপার নেই আমরা জাস্ট নর্মালভাবে নর্মাল টেম্পারেচারের জল মিশিয়ে মিশিয়ে আমরা ময়দাটাকে ভালো করে মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেলে চল্লিশ মিনিট বা এক ঘন্টার মতন ময়দাটাকে একটু রেস্টিং টাইম দেবো এক ঘন্টা পরে ময়দাটার থেকে আমরা এরকম ছোট ছোট আকারের গোল গোল বলস বানিয়ে নেব তারপর প্রত্যেকটা বলস এরকম তালুর মাঝখানে রেখে আমরা একটা পারফেক্ট গোল শেপ দিয়ে দেব মিনিট দশেকের মতন তারপর আমরা বলসগুলোকে একটু রেস্টিং টাইম দিয়ে দেব তারপর একটা করে গুলি নিয়ে ওইটাতে অল্প পরিমাণ আটা লাগিয়ে ফার্স্টে এরকম ছোট্ট একটা রাউন্ড শেপে বেলে নেব গোল করে বেলা ময়দাটার মধ্যে আমরা এভাবে দুটো ভাঁজ দেব যাতে একটা ট্রাইঙ্গুলের শেপ তৈরি হয় নিয়ে এরকম ওয়াইজ ডিরেকশানে ঘুরিয়ে ঘুরিয়ে ওইটাকে বেলে নেব আমাদের এখানে বেলা হয়ে গেছে এবার একটা তাওয়াকে গ্যাসে বসিয়ে হাই ফ্লেমে তাওয়াটাকে আগে পুরো হিট করে নেব তাওয়াটা যখন পুরো গরম হয়ে যাবে তখন বেলে রাখা পরোটাটা দিয়ে একটা সাইডে ইমিডিয়েট তেল লাগিয়ে আর একটা সাইডকে ফ্লিপ করে ওই সাইডেও তেল লাগিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে দুপিটটা খুব ভালো করে সেঁকে নিতে হবে এইভাবে হাই ফ্লেমে পরোটা ভাজলে পরোটা থেকে একটা খুবই দারুণ স্মোকি স্মোকি ফ্লেভার আসে আর পরোটাটা খুবই সফট হয় খেতে তৈরি হয়ে গেল আমাদের ত্রিকোণা পরোটা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার আর কমেন্ট নিশ্চয়ই করবে